চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হয়েছে, কিন্তু চাচাতো বোন তার চাচির স্তন দুদিন পান করেছে। ইসলামের দৃষ্টিতে এই বিয়ে কি বৈধ? হাদিস ও কোরআনের আলোকে বুঝিয়ে বলবেন। জবাব, চাচাতো বোন যদি তার স্বামীর মায়ের দুধ পান করে থাকে দুই দিন এবং সেটি তার দুই বছর বয়সের মধ্যে যদি হয়, তাহলে সে তার দুধ বোন হিসাবে গণ্য হবে, অতএব তাদের বিবাহ বৈধ হবে না। যদি বিবাহ করেও ফেলে অবশ্যই বিচ্ছেদ ঘটাতে হবে, তাদের এটি হারাম অবৈধ সংসার বলে গণ্য হবে।